গাইস, পাড়ার সকলে মিলে ডিসাইড করলাম আজকে যাব দীঘা, তাও আবার দু তিন দিনের জন্য। ঘুম ঘুম চোখে সকালবেলায় রওনা হয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে গাড়ি নিয়ে। এত ভালো লাগছিল ভোরবেলাটা, বালি ব্রিজ দিয়ে সোজা চলে গেলাম দীঘার উদ্দেশ্যে। যাই হোক, আমাদের অনেকটা পথ যাওয়ার পরে মনে হচ্ছে একটু খিদে খিদে পাচ্ছে, ব্রেকফাস্টটা করে নেওয়া দরকার। তাই আমরা এই কোলাঘাটের এক জায়গায় নেমে গেলাম। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন কোলাঘাটে চলে এসেছি। এই কোলাঘাটে ল্যান্ড করে খাওয়া দাওয়া করে তারপরে দীঘা। দীঘা যা যা, সামনের দিকে এগিয়ে যা। হাই গাইস, এটা হচ্ছে আমার গার্ডেন, এটা হচ্ছে আমার স্কিন। মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ, দেখলাম। কোথায় যাচ্ছো? এই আর কেউ যাচ্ছে না? ও মা, দাপি দেখে আছে নি, তারপর আবার আগে কাট খুলে দে। কি সুন্দর গার্ডেন করে। ঠিক আছে, ভিতরে মানে এত সুন্দর গাছগুলো কোলাঘাটে এখানে, মানে এই রেস্টুরেন্টের এখানে এত সুন্দর গাছের চর্চা করা হয়, যত্ন করা হয়। হ্যাঁ, তাহলে কি এটা? এর নাম হচ্ছে কোলাঘাটে একটু এগিয়ে একটা জায়গার নাম আছে ওটা। এখানে অনেক ছোট ছোট চারা গাছও রয়েছে, মানে পুরো নার্সারি টাইপের, ভীষণ সুন্দর জায়গাটা। তারপর এখন যাই, তাড়াহুড়ো করছে বেরিয়ে যেতে হবে। তাই আলটিমেট আমরা পৌঁছে গেলাম এক দীঘার হোটেলে। অনেকক্ষণ লেগে গেছিলো আমাদের দীঘার হোটেল খুঁজতে, কারণ আমরা প্রি বুকিং করে আসিনি, সেই জন্য আমাদের অনেকটাই সমস্যা হয়েছিল। আলটিমেট আমরা পেয়েও গেছি রুম। আর তোমাদের চলো একটু ঘুরে দেখাই রুমটা কীরকম। বেশ সিম্পল, সফিস্টিকেটেড, ভালো, কিন্তু একটা রুমই পেয়েছিলাম যেই রুমের মধ্যে আমরা সকলে মিলেছিলাম। এটাই বড় মজা আর ভীষণ একটা আলাদাই ব্যাপার ছিল, যে আমরা আলাদা আলাদা রুমে ছিলাম না, সবাই একসাথে এক রুমে একইভাবেই সময় কাটিয়েছি। যেই কয়টা দিনই ছিলাম সেই কয়টা দিন একটা রুমে। বাথরুমটা দেখাই, বাথরুমটা ঠিক এরকম, গিজার রয়েছে আর ঠিক এইরকম। আমাকে তো একদম অখাদ্য লাগছে, কিছু করার নেই, এতটা পথ হেঁটে এসে এসে তারপরে আলটিমেট এই হোটেলটা পেলাম। তো এরকম বেসিন রয়েছে, খুব ভালো, আমি চালিয়ে একটু দেখে দিই। তারপরে কলটা ভীষণ সুন্দর, এরকম বড় দেখিনি তো, বেশ ভালো। বাথরুমটা নর্মাল সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে বেশ ঠিকঠাক একদম। তবে একটাই রুম পেয়েছি, এটাই দুঃখজনিত ব্যাপার। এই কোথায় যাচ্ছ? এইদিকে তো, এইদিকে তো, চলে আসলাম উদয়পুর বিচে। এখানে সানগ্লাস টুপি বিক্রি হচ্ছিল, তো আমরা কিনে নিলাম যে যার মতন। বিচের সামনে চলে গেলাম, ভাইবসটাই পুরো চেঞ্জ, একদম অন্যরকম ফিল হচ্ছিল। চলে এলাম স্নান করে লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে এসে কে কোনটা খাবে সেটা নিয়েই আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না। আলটিমেট আমাদের হয়ে গেল লাঞ্চ, আর সন্ধ্যাও হয়ে গেল লাঞ্চ করতে করতে। খানিকক্ষণ রেস্ট করে নিয়েই সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি শপিং করতে। আর শপিং করতে দেখো কত জিনিস, মানে দেখলেই কিনতে ইচ্ছে করছে আর কি। অনেক রকমারি জিনিস রয়েছে, আর কিছু বাড়ির লোকের জন্য কিনতে হবে, অফিস লোকের জন্য কিনতে হবে। এই যে এইটা, এই দুটো দাও, কালো দাও। এই উঠে রে, পড়ে যা। সমস্ত কিছু কেনাকাটি হলো। এবার সামুদ্রিক মাছের এখানে চলে এসেছি খাবো বলেই, ওদেরকে বললেই ওরা ভেজে দেবে। অনেক রকমের সামুদ্রিক মাছ ছিল, কিন্তু আমাদের দেখার স্বাদে মিটছিল না, হাতের তৈরি জিনিসগুলো দেখা বাকি ছিল। আর এখান থেকেও টুকটাক জিনিস কিনে নিলাম। পরের দিন সকাল হলো, মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর প্রথমেই ঢুকলাম মাছের ভেড়ির এখানে। এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ প্যাকিং করা হচ্ছিল, তো আমরাও আর বাদ কেন যাব, আমরাও বললাম যে আমাদেরকে প্যাকিং করে দিতে। যে যার মতন প্যাকিং করে নিল, যে যার বাড়ি
বাড়িতে নেবে বলে। আমরা অনেক মাছই নিয়েছিলাম বলে লাভ নেই, আর মাছগুলো বেশ ভালোও ছিল, টাটকা টাটকা। ওরা খুব সুন্দর প্যাকিং করে দিচ্ছিল। তো তারপরে দেখো এত সুন্দর লাগছিল মন্দারমণি যাওয়ার পথে, যে সাইট সিনগুলো দেখেই যেন ভালো লাগছিল। শেষ পর্যন্ত আমরা মন্দারমণি পৌঁছেও গেছি, আর এখানে অনেকেই স্নান করে না কারণ এতটা পাথর থাকে তো সেই জন্য। কিন্তু এখানে এত সুন্দর একটা কি বলবো, মানে বিচের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, বাঁশ দিয়ে হাতের তৈরি বানানো রেস্টুরেন্টে, দেখো এরকম ঠিক। তো এখান থেকে নেমেই তোমরা একটা বিচে যেতে পারবে, মানে গোয়া টাইপ ভাইবস একটা লাগছিল, আমার তো দারুণ লাগছে, আর আমি ভীষণ মজা করেছি এখানে। সমস্ত সারা দিন আনন্দ করার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিভাবে যে টাইমগুলো কেটে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না, গাড়িতে ওঠার পরেও যেন আমাদের আনন্দের রেশই কাটছিল না। আর আমরা যেতেই চাইছিলাম না, ভাবছিলাম আর একটা দিন থাকলে হতো, কিন্তু না, সবারই পরের দিন কাজ ছিল, যেতেই হবে আমাদের। তো আমাদের সাথে ছিল এই খুদে জুনিয়র, যার জন্য আমাদের আরও আনন্দে ভরে উঠেছিল সময়টা আর দিনটাও। তো যাই হোক, আমাদের এভাবেই খুব ভালোভাবে আমাদের একটা শর্ট ট্রিপের মধ্যে জার্নিটা বেশ ভালোই ছিল, খুব আনন্দ হলো। নেক্সট ট্রিপ করতে চাই আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে চাই খুব শিগগির।